হ্যালো ভিউয়ার, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল বাংলা সাহিত্য চর্চায়। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা দশম শ্রেণীর সাহিত্য সভার বই থেকে কবি ভারতচন্দ্র রায়ের লেখা মানসিংহ ও প্রতাপাদিত্যের যুদ্ধ কবিতাটি বিশ্লেষণ করে এর বিষয়বস্তু সম্পর্কে অবগত হব। পরে আর একটি ভিডিওতে কবিতাটির প্রশ্ন উত্তর তুলে ধরব। তো চলো শুরু করি আজকের মূল আলোচনা। কবিতাটি নেওয়া হয়েছে ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যের তৃতীয় খণ্ড থেকে। ধুধু ধুধু ধু নৈবত বাজে, ঘন ভুরঙ্গ ভম ভম দমমা দম দম, ঝান অন্ন ঝমঝম ঝাঁজে। এখানে নৈবত, ভুরঙ্গ, দমামা, ঝানন্ন প্রতিটি যুদ্ধে ব্যবহৃত বাদ্যযন্ত্র বিশেষ। নৈবত হলো সানাই জাতীয় একটা বাদ্যযন্ত্র, সেটা ধুধু করে আওয়াজ করতেছে। ঘন ভুরঙ্গ ভম ভম, ভুরঙ্গটা হলো একটা তুড়ি জাতীয় বাদ্যযন্ত্র বিশেষ, সেটা ভম ভম শব্দ করে। দমামা দম দম, দমামাটাও সেম একটা বাদ্যযন্ত্র বিশেষ, সেটা দম দম আওয়াজ করতেছে। আর ঝানন্ন ঝমঝম ঝাঁজে, ঝানন্ন হলো বিয়ের ব্যান্ড পার্টিতে দেখা যায় কতগুলো ঝনঝন করে আওয়াজ করে, সেরকম একটা বাদ্যযন্ত্র, সেটা ঝমঝম ঝাঁজে, ঝাঁজে বলতে তীব্র বেগে আওয়াজ করতেছে। কত নিশান ফর ফর, নিনাদ ধর ধর, কামান গর গর গাজে। এখানে নিশান হলো পতাকা, মানে কত নিশান ফরফর, মানে অনেক পতাকা ফরফর করতেছে। নিনাদ বলতে গর্জন বা চিৎকারকে বুঝি, মানে ধর ধর করে চিৎকার বা আওয়াজ হচ্ছে। কামান গর গর গাজে, কামান তো মোটামুটি আমরা সবাই চিনি। কামান হলো একটা বড় নল বিশিষ্ট আগ্নেয় ক্ষেপণাস্ত্র। কামানের পিছন দিকটা খোলা ছিল, সেখানে বারুদ পুড়িয়ে আগুন লাগানো হতো এবং তা থেকে গোলা বা তোপ বেরিয়ে শত্রুপক্ষকে আঘাত হানত। তো সেই কামান গরগর গাজে, অর্থাৎ গরগর করে গর্জন করছে। সব জুবান রাজপুত, পাঠান মজবুত, কামান সরযুত সাজে। সব জুবান বলতে এখানে সব যুবকের কথা বলা হয়েছে, সব যুবক রাজপুত, আর পাঠানরা ছিল সব মজবুত। কামান সরযুত সাজে, সরযুত বলতে এখানে তীরের মতো, কামানগুলো সব তীরের মতো সাজিয়েছে। ধড়ি অনেক প্রহরণ, জড়ি পহিরণ, সিপাহীগণ রণ মাঝে। প্রহরণ বলতে অস্ত্র, আর জরিপ হলো জমি পরিমাপের কাজ, আর রণ মাঝে হলো যুদ্ধক্ষেত্রে। অর্থাৎ এখানে সিপাহীগণ মানে জমি পরিমাপ করতেছে কে কোথায় দাঁড়াবে অস্ত্র নিয়ে, সেরকম একটা পজিশন তৈরি করতেছে তারা। পরি কড়াই বক্তর, পোশাক বহুতর, সুশোভি শিরকর তাজে। এখানে কড়াই বক্তর হল কড়াইয়ের মতো দেখতে টুপি বিশেষ। পোশাক বহুতর, অর্থাৎ বিভিন্ন ধরনের পোশাক লক্ষ্য করা যাচ্ছে। সেনাবাহিনীর পোশাক আলাদা, সৈন্যের পোশাক আলাদা, রাজা বা মন্ত্রী যারা যাচ্ছে তাদের পোশাক আলাদা। সুশোভি শিরকর তাজে, অর্থাৎ মাথায় যে টুপি বিশেষ পড়েছে সেটা শোভা পাচ্ছে। বসি অমারি ঘর পর, আমির বহুতর, হোলায় গসবর রাজে। এখানে লক্ষ্য করবেন অমারি শব্দটি রয়েছে, কিন্তু এটা যতদূর সম্ভব অমারি না হয়ে আমারই হবে, অর্থাৎ বসি আমারই ঘর পর হবে। কেননা আমারই শব্দের অর্থ খুঁজতে গিয়ে আমি সাহিত্য একাডেমি থেকে প্রকাশিত হরিচরণ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত বঙ্গীয় শব্দকোষ উক্ত বইটি পাই, যাতে উক্ত লাইনটিতে অমারি শব্দের পরিবর্তে আমারই শব্দটি রয়েছে। ছবিটি ভালো করে দেখলে বুঝতে পারবেন। এখানে আমির শব্দের অর্থ হল শাসনকর্তা বা বিত্তবান ব্যক্তি অথবা সেনাপতি, আর গসবর রাজে শব্দের অর্থ হল রাজার হাতি। তাহলে লাইন দুটির অর্থ দাঁড়ালো কবির ঘরে বসে অনেক শাসনকর্তা বা সেনাপতি রাজার হাতিদের যুদ্ধের জন্য ডাকছে বা প্রস্তুত করছে। পুরো যশোর চমকত, নকিব শত শত, হুষার ফুকরত কাজে। এখানে নকিব শব্দের অর্থ হলো রাজসভার ঘোষক, আর হুষার শব্দের অর্থ হলো হুঁশিয়ার বা সতর্ক করা, এবং ফুকরত এর অর্থ হলো উচ্চস্বরে ডাকা বা চিৎকার করা। তাহলে গোটা লাইনটির মানে হচ্ছে রাজসভার ঘোষকদের উচ্চস্বরে হুঁশিয়ার বা সতর্ক বার্তায় গোটা যশোর চমকিত হয় গজের গর্জন, সেনার তর্জন, পয়োধি ভর্ষণ লাজে। এখানে গজের বলতে হাতির, আর পয়োধি শব্দের অর্থ হলো সমুদ্র, এবং ভর্ষণ শব্দের দ্বারা তিরস্কার বোঝাচ্ছে। তাহলে লাইন দুটির অর্থ হচ্ছে হাতির গর্জন এবং সেনাবাহিনীর তর্জন বা ক্ষুদ্র বর্জনে
সমুদ্র যেন লজ্জায় অপমানিত হচ্ছে। দিস ভারত কবিবর বনায় তহি পর প্রতাপ দিনকর সাজে, অর্থাৎ কবি ভারতচন্দ্র সেখান থেকেই প্রতাপ দিনকর অর্থাৎ সূর্যের ন্যায় পরাক্রম সাজের বর্ণনা দিচ্ছে। যুঝে প্রতাপ আদিত্য, যুঝে প্রতাপ আদিত্য, ভাবিয়া অসার ডাকে মার মার, সংসার সব অনিত্য। এখানে যুঝে বলতে উৎসাহিত করা অথবা বাধা বিঘ্নে মোকাবিলা করার কথা বলা হয়েছে। অসার শব্দের অর্থ হলো উচ্চ ভাবা এবং অনিত্য শব্দের অর্থ হলো অস্থায়ী। তাহলে চরণগুলির প্রকৃত অর্থ হলো প্রতাপ আদিত্য তার সেনাদের এবং নিজেকে উৎসাহিত ও আশ্বস্ত করছে এই বলে যে জগতে সব অস্থায়ী, সুতরাং সব কিছু তুচ্ছ মনে করে মারো অথবা আঘাত হান। শিলাময়ী নামে শিলা তার ধামে, অভয়া যশোরেশ্বরী আপেতে ফিরিয়া, বসিলা রুশিয়া তাহারে অকৃপা করি। অর্থাৎ শিলাময়ী নামে যশোরের রক্ষা দেবী ছিল একজন, কিন্তু প্রতাপ আদিত্যের পাপের ফলে সেই অভয়া দেবী তার প্রতি ক্রুদ্ধ বা রাগ হয়ে তাকে সাহায্য করবে না বলে জানিয়ে দিয়েছে। বুঝিয়া অহিত গুরু পুরোহিত মিলে মানসিংহ রাজে, এখানে অহিত শব্দের অর্থ হল অমঙ্গল। অর্থাৎ অমঙ্গল বুঝতে পেরে প্রতাপ আদিত্যের গুরু পুরোহিত মানসিংহের সাথে হাত মিলিয়েছে। লস্কর লইয়া সত্তর হইয়া প্রতাপ আদিত্য সাজে, অর্থাৎ লস্কর বা সৈন্য নিয়ে প্রতাপ আদিত্য তাড়াতাড়ি যুদ্ধের জন্য প্রস্তুত হয়। ধু ধু ধমধম, ঝা ঝা ঝমঝম, দমমা দমদম বাজে, হুর 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 দূর দূর দূর, কামানের গোলা গাজে। অর্থাৎ নানা ধরনের যুদ্ধের বাদ্যযন্ত্রগুলি আবার বাজছে এবং হুর হুর দূর দূর করে কামানের গোলা গর্জন বা আওয়াজ করছে। সিন্দুর সুন্দর মন্দিত মুদগর ষোড়শ হালকা হাতি, এখানে মুদগর শব্দের অর্থ হল গদা। তাহলে লাইনটির অর্থ দাঁড়ায় সিন্দুর লাগানো সুন্দর গদা এবং সাথে ষোলোটি হাতির পাল রয়েছে। পতাকা নিশান রবিচন্দ্রবান অযুতে ঘোড়া সাথী, অর্থাৎ পতাকায় রবিচন্দ্রবান এর নিদর্শন বা চিহ্ন রয়েছে এবং সাথে অযুতেক অর্থাৎ দশ হাজার ঘোড়া সঙ্গী রয়েছে। সুন্দর সুন্দর নৌকা বহুতর বাহান্ন হাজার ঢালি, সমরে পশিয়া অন্তরে রুশিয়া দুই দলে গালাগালি। এখানে ঢালি শব্দের অর্থ হল ঢালধারী যোদ্ধা, সমর হল যুদ্ধক্ষেত্র, পশিয়া বলতে প্রবেশ করাকে বোঝায় এবং রুশিয়া শব্দের অর্থ রাগান্বিত হওয়া। তাহলে চরণগুলির অর্থ দ্বারায় সুন্দর সুন্দর অনেক নৌকা রয়েছে এবং সাথে বাহান্ন হাজার ঢালধারী যোদ্ধা রয়েছে। এই ঢালধারী যোদ্ধা বলতে বোঝায় যারা অস্ত্রের আঘাত প্রতিরোধের জন্য চামড়া বা অন্য কিছু দিয়ে তৈরি ফলক ব্যবহার করেন। তারা সবাই যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে রাগান্বিত হয়, একে অপরকে গালিগালাজ করতে থাকে। ঘোড়ায় ঘোড়ায় যুঝে পায়ে পায়ে, গজে গজে শুন্ডে শুন্ডে, সোয়ারে সোয়ারে হর তরবারে, মালে মালে মুন্ডে মুন্ডে। এবার কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেছে, ঘোড়ার সাথে ঘোড়ার, হাতির সুরের সাথে হাতির সুরের, অশ্বারোহীর সাথে অশ্বারোহীর, ধারালো তরবারের এবং কুস্তিগির অর্থাৎ পালোয়ানের সাথে অন্য পালোয়ানের মাথার যুদ্ধ চলছে। এখানে শুন্ডে হল হাতির সুর, সোয়ার হল অশ্বারোহী, হর বলতে ধারালো অস্ত্র, মালে শব্দের অর্থ হল কুস্তিগির বা পালোয়ান এবং মুন্ডে শব্দের অর্থ হল মাথা। হান হান হাঁকে খেলে উড়া পাকে, পাইকে পাইকে যুঝে কামানের ধূমে, তম রণভূমে আত্মপর নাহি সুচে। এখানে হাঁকে মানে ডাকা, পাকে মানে ঘূর্ণন, পাইক বলতে লাঠিয়াল, ধূমে শব্দের অর্থ ধোয়া, তম শব্দের অর্থ হল অন্ধকার এবং সুজে শব্দের অর্থ হল চেনা। তাহলে লাইনগুলির অর্থ হল লাঠিয়ালরা জোরে জোরে চিৎকার করে লাঠি ঘোরাচ্ছে এবং দুদল পরস্পর যুদ্ধ করছে। কামানের ধোয়ায় যুদ্ধক্ষেত্রে এতটাই অন্ধকার হয়ে যায় যে নিজ পক্ষের সেনাদের চেনা যায় না। তীর শনশনি গুলি ঠনঠনি, খাড়া ঝনঝন ঝাঁকে, মুসরিয়া গোপে শুলশেল লোফে,
ক্রোধে হান হান হাঁকে। এখানে খাড়া বলতে খর্গ বা ছুরিকে বোঝাচ্ছে, অর্থাৎ তীর শনশন, গুলি ঠনঠন এবং ছুরি ঝনঝন করে জোরে শব্দ বা আওয়াজ করছে। রাজপুতরা গোপ মোশরে ফুল অর্থাৎ শলাকা বা তীক্ষ্ণ অস্ত্র লুপে নিয়ে রাগে হান হান করে ডাকছে, ভালায় ফুটিয়া পড়িছে লুটিয়া, গুলিতে মরিছে কেহ, গোলায় উড়িছে আগুনে পুড়িছে, তীরে কেহ ছাড়ে দেহ। অর্থাৎ ভালায় বা কপালে তীর ফুটে মাটিতে লুটিয়ে পড়েছে কেউ, কেউ গুলিতে মরছে, গোলায় উড়ছে, কেউ আগুনে পুড়ছে, কেউ আবার তীরের আঘাতে দেহ ছেড়ে দিচ্ছে। সব মিলিয়ে এক ধ্বংসাত্মক পরিবেশ। পাতশাহী ঠাটে কবে কেবা আটে, বিস্তর লস্কর মারে বিমুখী অভয়া, এ করিবে দয়া প্রতাপ আদিত্য হারে। এখানে পাতশাহী ঠাটে বলতে পরাজিত সৈন্যশ্রেণীর কথা বলা হয়েছে। তাদের আটে অর্থাৎ শক্ত করে বেঁধে বিস্তর লস্কর মারে অর্থাৎ অনেক সৈন্য মারে। অভয়া দেবী তো প্রথমেই বিমুখী হয়ে গিয়েছিলেন, তাই প্রতাপাদিত্যকে কেউ দয়া করার নেই, তাই সে যুদ্ধে পরাজিত হয়। শেষে ছিল যারা পলাইল তারা, মানসিংয়ের জয় হইল। শেষে যারা ছিল সব পালিয়ে গেল, মানসিংয়ের এখানে জয় হলো। পিঞ্জর করিয়া পিঞ্জরে ভরিয়া প্রতাপাদিত্যে লইল, খাঁচার মধ্যে প্রতাপাদিত্যকে বন্দি করা হলো। দলবল সঙ্গে পুনরপী রঙ্গে চলে মানসিংহ রায়, মানে মানসিংহের সাথে সবাই দলবল করে পুনরায় একসাথে চলতে থাকলো। ললিত সুছন্দে পরম আনন্দে রায় গুণাকর গায়ে, অর্থাৎ সুন্দর ছন্দে অত্যন্ত আনন্দে কবি ভারতচন্দ্র বা রায় গুণাকর গায়ে। পরিশেষে দু একটি কথা না বললেই নয়, এই কবিতাটির আলোচনা কোনো বইয়ে আমি খুঁজে পাইনি, আর কোথাও থাকলেও তা দেখিনি। তাই অনেক পরিশ্রম করে কয়েকটি বাংলা অভিধান থেকে শব্দের অর্থ খুঁজে কবিতাটি বিশ্লেষণ করেছি। তা সত্ত্বেও যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে, তবে দয়া করে সমালোচনা না করে ভুলগুলি শুধরানোর জন্য সাহায্য করুন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে আপনার মতামত জানান এবং শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল চিহ্নে প্রেস করুন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আগামী ভিডিওতে নতুন কোনো বিষয়ের সাথে। ধন্যবাদ।